মুন্সিগঞ্জের সিরাজদিখানের কয়রাখোলায় ইট তৈরির কারখানার চালায় নবায়নযোগ্য জ্বালানির আওতায় বিদ্যুৎ তৈরি হচ্ছে। ঘন্টায় প্রায় 1650 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখানে। নিজেদের চাহিদা মিটিয়ে বাকি বিদ্যুৎ প্রায় 4000 আবাসিক গ্রাহকের জন্য পল্লী বিদ্যুৎ গ্রিডে যুক্ত করারও পরিকল্পনা চলছে। সোলারের এই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রত্যন্ত গ্রামে এখন নতুন সম্ভাবনার হাতছানি। তাই জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যতিক্রম এই প্রতিষ্ঠান দেখে অভিভূত। আশপাশের সাধারণ ইটভাটা যেখানে ধোঁয়ায় আচ্ছন্ন করছে, সেখানে বিদ্যুতে চালিত রোবট দিয়ে তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক মানের ইট। পরিবেশ রক্ষার জন্য যা যা করা দরকার, বাংলাদেশ গভর্নমেন্টের পরিবেশ লয়ে যা যা আছে সব কিছু আমরা এখানে মেনটেন করি। বাংলাদেশের মধ্যে এটা হচ্ছে সবচাইতে একটা আধুনিক কিলিন। এই কিলিনের মাধ্যমে আমরা যে ব্রিক্সগুলো তৈরি করি, বাংলাদেশের সবচাইতে একটা উন্নত মানের ব্রিক্স। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? গতানুগতিক অন্যান্য ফ্যাক্টরিতে যে ক্যাপ ক্ল্যাপ প্রসেসিং সিস্টেমটা আছে, এটার থেকে আমরা ভিন্ন কিছু এখানে নিয়ে আসছি। মেনটেন্স কস্ট খুবই কম, এবং কি প্রতি 24 ঘন্টায় 16 ঘন্টার ভিতরে 2 লাখ প্রোডাকশন দিতে সক্ষম। এটা 100% সলিড কম্প্যাকশনের মাধ্যমে এই ইট পুরোপুরি নিশ্চিত করা হয় এর গুণগত মান। আমাদের এখানে একটা মিনি কিল্ন আছে, যেটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের টেস্ট ফায়ারিং করে থাকি। এখানে আমাদের একটা ড্রায়ার আছে, যেটার দ্বারা আমরা বিভিন্ন ধরনের মানে আমাদের ক্লিয়ার ময়েশ্চার এটা মানে মেজারমেন্ট করে থাকি। এখানে আমাদের একটা বোম ক্যালোরি মিটার আছে, এটার দ্বারা আমরা কয়লার ক্যালোরিফিক ভ্যালুটা আমরা মেজার করি। আই লুক ফর ওয়ার্ড ইউ সিইং মোর ডেভেলপিং ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ ইন দ্য ফিউচার, অ্যান্ড আই এম গ্ল্যাড টু বি হিয়ার, অ্যান্ড আই লাইক বাংলাদেশ ফুড ভেরি মাচ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম টু মিট see that many solar panels here, and please on going to the this project to going. গবেষকরা বলছেন, দূষণ রোধে পর্যায়ক্রমে সকল ইটভাটাকে পরিবেশ বান্ধব করার পথে হাঁটছে সরকার। আর এই প্রতিষ্ঠান নিজেদের উৎপাদিত বিদ্যুতে পরিবেশের ভারসাম্য রক্ষা করে ইট তৈরির মডেল। এখন আমরা জানি যে গভর্নমেন্টের একটা টার্গেট আছে যে পর্যায়ক্রমে সব ট্র্যাডিশনাল ইটভাটাগুলোকে এরকম গ্রিন বা সাস্টেনেবল সোর্স অফ এনার্জি ইউজ করে আমাদের সাস্টেনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটাকে ইনশিওর করা। সোলার প্যানেল বাংলাদেশে আরও হয়তো অনেক রয়েছে, কিন্তু আমাদের এখানে আসার উদ্দেশ্যই হচ্ছে যে এখানে এত ইটের ভাটা, সেই এতগুলি ইটের ভাটার মাঝখানে এমন পরিবেশ ভারসাম্য রক্ষা করে আমরা কীভাবে টিকে আছি, এটা কি তারা পর্যবেক্ষণ করেছেন? ধলেশ্বরী তীরের প্রত্যন্ত গ্রামের 25 একর জমির উপর গড়ে তোলা প্রকল্পের ব্যয় হয়েছে প্রায় 145 কোটি টাকা। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই কারখানায় প্রতিদিন প্রায় 1 লাখ সিরামিক ইট উৎপাদন করা হচ্ছে। ব্যাপক চাহিদার বিপরীতে আরও 1 লাখ উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া চলছে এখন। মুন্সিগঞ্জের কয়রাখোলা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।